চট্টগ্রামের লোহাগাড়াই নজমুননেসা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িতে ককটেল হামলা চালিয়ে এক আসামিকে ছিনতাই করেছে দুষ্কৃতিকারীরা। এই সময় সহকারী কমিশনারের গাড়ি চালক শাহিদ আহত হয়েছেন। দুপুরের এই হামলার ঘটনা ঘটে ওই ভোটকেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী শাহাবুদ্দিন ও আওয়ামী লীগ প্রার্থী নুরুসাফার অনুসারীরা বিশৃঙ্খলা সৃষ্টি করে। এ সময় লোহাগাড়া উপজেলার সহকারী কমিশনার লুফার ইয়াসমিনের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী মহিবুল্লাহ নামে একজনকে আটক করে। আটক ব্যক্তি আওয়ামী লীগ প্রার্থীর অনুসারী বলে জানা গেছে। এ সময় স্থানীয়রা তাকে ছেড়ে দেওয়ার জন্য বিক্ষোভ করতে থাকে। পরে সহকারী কমিশনারের গাড়িতে ককটেল হামলা চালিয়ে ওই আসামিকে ছিনিয়ে নেওয়া হয়। দর্শক, চট্টগ্রামের লোহাগাড়ায় ভোটকেন্দ্রে ম্যাজিস্ট্রেটের গাড়িতে ককটেল হামলায় চালক আহত হয়েছেন। এ সময় এক আসামিকে ছিনতাই করা হয়েছে। এ বিষয়ে আরও জানতে আমাদের সহকর্মী মাসুদুল হক আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। মাসুদ, আপনি আমাদের জানাবেন যে সেখানকার কী পরিস্থিতি এখন বিরাজ করছে, আর কোনো তথ্য আপনার কাছে রয়েছে কিনা? চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সহকারী কমিশনার ভূমি নীলফর ইয়াসমিন একটু আগে আমাকে জানিয়েছেন যে দুপুর তিনটার দিকে ওই ভোট কেন্দ্রে দুই পক্ষের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। এই সময় তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে সেই ভোট কেন্দ্রে যান এবং তাদেরকে দমন করতে একজনকে আটক করা হয়। এ সময় যারা স্থানীয় লোকজন বা তার যারা অনুসারী রয়েছে তারা তাকে ছেড়ে দেওয়ার জন্য তারা বিক্ষোভ করেন। পরে তাকে ওই আসামিকে তার গাড়িতে তোলার পর দুষ্কৃতিকারীরা দুটি ককটেল হামলা চালায়। সেই হামলায় সহকারী কমিশনার ভূমির তার যে আপনার গাড়ি চালক শাহেদ, সে আহত হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য লোহাগাড়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তিনি আশঙ্কামুক্ত বলে জানা গেছে। এবং এই ঘটনার পরপরে কিন্তু সেই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত হয়ে যায় এবং প্রায় আধা ঘন্টার মতো সেই ভোটগুলো স্থগিত ছিল, পরে স্বাভাবিক ফিরে আসে এবং সেইখানে কিন্তু অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে এখন পর্যন্ত পরিস্থিতি অনেকটা ভালো, অনেকটা শান্ত বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এছাড়া চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আজ সকালে দুই পক্ষের মধ্যে ধাওয়াপাল্টা ধাওয়া সংঘর্ষে দুজন আহত হয়েছে এবং চট্টগ্রামের অন্যান্য উপজেলাগুলোতে যেখানে নির্বাচন হচ্ছে সেখানে পরিস্থিতি অনেকটা ভালো, সেখানে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা আপনার হয়নি। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরাখবর। জি মাসুদ, আপনি থাকুন সেখানে, সেখানকার পরিস্থিতি জানতে পরবর্তীতে আবারও আপনার সঙ্গে যুক্ত হব।